এই মুহূর্তে সেন্ট ভিনসেন্টে আছেন রিপোর্টার সাজিদ মুস্তাহিদ সরস্বরি চলে যাচ্ছি তার কাছে সাজিদ তাজদিন আপনার কি ঈদ মুবারক একই সঙ্গে যারা আছেন দেশে এবং আমরা জানি পিসিআরও বেশ অনেকজনই আছেন এই নিউজটা যারা করছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি যদিও আমাদের এখানে সেন্ট ভিনসেন্টে ঈদ কিন্তু আগামীকাল আজ সন্ধ্যায় বাংলাদেশ দল খেলবে যদিও প্রতিবেদনে নিশ্চয়ই দেখেছেন সবাই বাংলাদেশ দল কিন্তু এরই মধ্যে ঈদের নামাজটা আদায় করেছে যেটা সৌদি আরবের সঙ্গে মিল রেখে যদিও তাদের শুরুতে পরিকল্পনা ছিল কিন্তু আগামীকাল স্থানীয় যারা রয়েছেন তারা যখন নামাজ আদায় করবেন ঈদের তখনই করার কথা ছিল তবে আজ তারা ক্রিম ই ঈদ উদযাপন করেছেন আমরাও যারা এখানে অনেক সাংবাদিক রয়েছেন যারা কাভার করছেন তারাও কিন্তু মোটামুটি একটা আয়োজন করছি ঈদের যে আমেজ সেটা নিয়ে এসে তবে এর মাঝেও কিন্তু ক্রিকেট চলছে ক্রিকেট খেলা হচ্ছে বিশ্বকাপ চলছে বাংলাদেশের কিন্তু ভাইটাল একটা ম্যাচ আর অল্প কিছু সময় পর হয়তো এখন যারা ঘুমিয়ে পড়বেন ভোরে উঠেই ম্যাচটা হয়তো বা দেখা শুরু করবেন এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ আমরা জানি জিততেই হবে এমন সমীকরণ তবে যদি বাংলাদেশ হেরে যায় তারপরও কিন্তু বাংলাদেশের সুযোগ থাকবে তবে প্রার্থনা করতে হবে নেদার দারল্যান্ডসের হার শ্রীলঙ্কার বিপক্ষে তবে বাংলাদেশ নিশ্চয়ই সেই পর্যন্ত অপেক্ষা করতে চাইবে না নেপাল দলটা বেশ মোটিভেটেড আমরা জানি গত ম্যাচটা তারা যেভাবে পুরো ম্যাচে ডমিনেট করেছিল সাউথ আফ্রিকার এগেনস্টে শেষ ওভারে শেষ বলে তারা কিন্তু অভিজ্ঞতার কাছেই তারা হেরে গেছে বড় মঞ্চে খেলার তাদের অভিজ্ঞতা নেই বললেই চলে যদিও অ্যাসোসিয়েট কান্ট্রিগুলোর মধ্যে তারা কিন্তু অনেক ম্যাচ খেলেছে তাদের অনেক খেলোয়াড়ের অনেক উইকেট রানও রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকলেও বিশ্বকাপে খেলার যে একটা অভিজ্ঞতা আমরা বলে থাকি সেটাতে কিন্তু বাংলাদেশের চেয়ে তারা পিছিয়ে যেমনটা সাউথ আফ্রিকার চেয়েও তারা পিছিয়ে ছিল সেই দিক থেকে বাংলাদেশ কিন্তু বেশ কিছুটা এগিয়ে থাকবে তবে তাদের আমরা দেখেছি সাউথ আফ্রিকার সাথে ম্যাচটাতে তারা কিভাবে তাদের বোলাররা বেশ নিয়ন্ত্রিত একটা বোলিং করেছিলেন সাউথ আফ্রিকার মতো ব্যাটিং লাইন আপ যারা আইপিএলে দেখেছি প্রত্যেকেই খুব ভালো ছন্দ ছিল তবে এই ওয়ার্ল্ড কাপে কিন্তু সাউথ আফ্রিকার কোনো ব্যাটসম্যানই সেরকম ভালো করতে পারেনি সেক্ষেত্রে তারা তাদের যে প্ল্যান নিয়ে মাঠে নেমেছিল সেটা কিন্তু তারা এক্সিকিউট করতে পেরেছে বাংলাদেশেরও কিন্তু সেটা করতে হবে এবং যেহেতু ম্যাচটা রাতের ম্যাচ বাংলাদেশ দল কিন্তু এটাকে এখানে ডেনেট ম্যাচ খেলেনি এদিক থেকে কিছুটা এগিয়ে থাকবে নেপাল বাংলাদেশ দলের কম্বিনেশান যেটা বলছে আমরা সবসময় বলে থাকি বা বাংলাদেশের টিম ম্যানেজমেন্টও কিন্তু সবসময় আমরা জানি যে এই উইনিং কম্বিনেশনটা ধরে রেখে মাঠে নামতে চাই বাংলাদেশের দল আজকে এক একটা পরিবর্তন দেখা গেলেও যেতে পারে সেটা হয়তো একদম লাস্ট মোমেন্ট কল টসের আগ দিয়ে যদি উইকেট এবং কন্ডিশন দেখেই হয়তো বাংলাদেশ সেই কলটা দিবে কারণ আমরা জানি এখানে ফ্রেড লাইটের আলো এবং একই সঙ্গে উইকেটটা কেমন বিহেভ করতে পারে সেটা হয়তো আজকে গিয়ে শেষ একবার দেখবে বাংলাদেশ দলের যারা টিম ম্যানেজমেন্টের রয়েছেন তারা নিশ্চয়ই সেটা দেখবে এবং এরপর ফাইনাল ডিসিশনটা নেওয়া হবে যে অ্যাকচুয়ালি বাংলাদেশ আনচেঞ্জ ইলেভেন নিয়ে আস খেলবে নাকি একটা পরিবর্তন আনবে পরিবর্তনটা যদি হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারি সেখানে তানভির ইসলাম নেমের ইনক্লুশনটা কিন্তু হতে পারে এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত তিনি কোনো ম্যাচ খেলেননি হোপফুলি বাংলাদেশ সেটা হয়তো বা ম্যাচের আগে কল দিবে তো আমার কাছে সেন্ট ভিনসেন্ট থেকে এই ছিল সবশেষ খবর সাজিদ আপনাকেও ঈদ মোবারক এবং ধন্যবাদ বাংলাদেশে নেপালের বিপক্ষে ম্যাচের আগে দলের সবশেষ খবর জানাতে সেন্ট ভিনসেন্ট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ